কোটি টাকার যে তরমুজ বিক্রি করছেন আপনি নিজের মুখে বলছেন, এটা কি আসলে সত্য? অনেকে আপনাকে পছন্দ করে, অনেকে আবার আপনাকে বলে আপনি একটু চাবাবাজ, এই বিষয়ে আপনার কি বলার আছে? ওই যে এক ভাই বলে তেজগাঁয় বাড়ি করছেন, ঘটনা কি সত্য? সত্যি সত্যি। আগুন ভাই আজকে এসব কি খাচ্ছেন আবার? আমার তো দুপুরবেলা খাওয়ানো একটাই, দই চিড়া তরমুজ। তাই প্রতিদিনের খাওয়ান দুপুরবেলা, যতদিন রোদ গরম তাপমাত্রা বেশি আছে ততদিন আমার এটা খাওয়ান দুপুরবেলা, প্রতিদিন আমি খাই দই চিড়া তরমুজ। দুপুরবেলা ভাত খান না? না দুপুরবেলা ভাত খাই না, অনেক গরম তো, প্রচুর গরম, আর এটা খাইলে পেটটা ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা, আমি তো খেয়াল করলাম না, আপনাকে তো আজকে অনেকটা স্মার্ট লাগতেছে, চোখে চানগালাস, ঘটনাটা কি একটু খুলে বলেন। আমার এক ফ্রেন্ড আর মনে করে আমার ভিডিও দেখে তো সে আর কি আমাকে গিফট করছে, অনেক রোজ তাপমাত্রা দাঁড়া থাকি ব্যবসা করি, আমাকে বলতেছে তোমাকে একটা গিফট করলাম, এখন বন্ধু গিফট করছে আর কি করবো। আচ্ছা আচ্ছা, না আপনাকে মানাইছে, এখন সবসময় কি রাখবেন চোখে? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আচ্ছা দেখি খান তো দেখি, তাহলে এখানে কি কি আছে একটু বলেন তো। এখানে দই আছে, চিড়া আছে, দুধ আছে, তরমুজ আছে, কলা আছে, এটা আমার একটাই খাওয়ান প্রতিদিন দুপুরবেলা। তাই জি। আচ্ছা এই যে সোশ্যাল মিডিয়াতে আপনি ভাইরাল হলেন বা আপনার একটা ডায়লগ দেন, সারা বিশ্বে আপনাকে চিনে, আসলে কি সারা বিশ্বে আপনাকে চিনে? সারা বিশ্বে আমাকে চিনে, ইউটিউব ফেসবুক অনলাইন আমাকে ভাবে সারাক্ষণ। কীভাবে বুঝলেন আপনাকে সারা বিশ্ব চিনে একটু যদি বলতেন? অনেকে বলে এখন তরমুজের মৌসুম শেষ সময়, এজন্য তরমুজ আপনি কাইটটা খাওয়ায় দেন, আর যখন শুরুতে তরমুজ বিক্রি করছেন তখন কাইটটা দিতেন না, খাওয়ায় দিতেন না, এটাও বলে, এ বিষয়ে কি বলবেন? আমি শুরুতে প্রথম থেকে আমি আমার গ্রান্ডিকদের মাল বিক্রি করি, প্রথম থেকে আমি কাটবো, আপনার পছন্দ হলে নিবেন, না হলে রাইখে যাবেন গা, জোর করে আপনার কাছে বিক্রি করবো না, জোর করে আপনার কাছে বিক্রি করবো না। আচ্ছা মনের মতো দুল হয়, কামড়ে কামড়ে মিষ্টি দুল হয়, আপনি আমার কাছ থেকে কিনবেন, আর না হলে আপনি কিনতে হবে না। আচ্ছা অনেকে আপনাকে পছন্দ করে, অনেকে আবার আপনাকে বলে আপনি একটু চাবাবাজ, এই বিষয়ে আপনার কি বলার আছে? ভালো মন্দ নিয়েই তো দেশটা, পৃথিবীটা। এখন কেমন যাচ্ছে তরমুজের ব্যবসা? বর্তমানে তরমুজের ব্যবসা করে কি কত টাকার মালিক হলেন বলা যায়? আল্লাহ ভরসা, খাইতেছি চলতেছি ফিরতেছি, মনে করেন আমি তো আহামরি কিছু না, সীমিত লাভ, সীমিত লাভ করে বিক্রি করি আমি মাল। ওই যে এক ভাই বলে তেজগাঁয় বাড়ি করছেন, ঘটনা কি সত্য না একদম মিছা কথা? সত্যি সত্যি সত্যি, বাড়ি তো আমি করি নেই, আমার শ্বশুর বাড়ি। ও শ্বশুর বাড়ি। ওকে ধন্যবাদ, ভালো থাকবেন।